তাদেরকে আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানাই, এবং যারা বসে আছেন দর্শকবৃন্দ তাদেরকেও আমার সালাম। ভূসম্পকর হাক্কানি আঞ্জুমান কমিটি যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা খুবই প্রশংসার যোগ্য, এবং এটা বরাবর কয়েক বছর থেকেই হয়ে আসছে, যেটা বরাবর হয় সেটা মানুষের অনেকে উপকারে আসে। বিশেষ করে এই যে ব্লাড ডোনেশন, একটা সময় এমন আসে যখন রক্তের জন্য মানুষ হাহাকার করে, রক্ত পায় না। এই ব্লাড ডোনেশন সেই সব দুঃস্থ মানুষদেরকে অনেক উপকারে আসবে, তাদের অনেক কাজে লাগবে। যারা চিকিৎসার সুযোগ পায় না, তাদের যে চিকিৎসার ব্যবস্থা করা, চক্ষু পরীক্ষা বা তাদের অপারেশনের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরীক্ষা বা দুঃস্থদের যে বস্ত্র বিতরণ, এগুলো খুবই উদ্যোগপূর্ণ, খুবই মহৎ কাজ এবং এগুলো খুবই প্রশংসারযোগ্য কাজ। হযরত মাওলানা সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ, যিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, তার মূল উদ্দেশ্যটাই হলো যে মানুষের উপকার করা, কল্যাণ করা। তার মূল বাণীটাই হলো যে হে মহান সৃষ্টিকর্তা, তুমি তোমার করুণা সমস্ত সৃষ্টির উপরে, সমস্ত মানবের উপরে, সমস্ত জীবের উপরে বাড়িয়ে দেন। তার এই প্রার্থনার মাধ্যমেই তিনি প্রচার করেছেন যে প্রতিটা মানুষ সমান, কেউ কারো পাড়া প্রতিবেশী, আমরা যে যার ধর্ম যে যার পালন করবো, কিন্তু আমরা প্রত্যেকে মানুষ, আমাদের একটাই ধর্ম। সেই মানুষে মানুষে যাতে ভেদাভেদ না থাকে, আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি, প্রতিটা মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি, এই চেষ্টা করে এই উদ্যোগটা আজম রহমতুল্লাহ প্রায় 150 বছর ধরে এবং তার খলিফাগণ সেই একই কথা প্রচার করে আসছেন যে তোমরা মানুষের উপকার করো, মানুষের পাশে দাঁড়াও, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দেখিয়ে গেছেন তিনি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, উপকার করেছেন। তাকে মানুষ গাল দিয়েছে, মন্দ দিয়েছে, জাদুঘর বলেছে, অনেক কিছু বলেছে, তিনি কোনো কিছু তোয়াক্কা না করেও মানুষের উপকার করেছেন। সেই আদর্শ আজম গাসি রহমতুল্লাহ তার মুরিদদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো সেই জন্য সেই আদর্শে আদর্শিত হয়ে এই কাজ খুবই প্রশংসাযোগ্য কাজ। তো সেই কাজ যারা করছেন তাদেরকে আন্তরিকভাবে আমার শ্রদ্ধা সালাম, এবং আরও বেশি বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এই কাজ করতে পারে, এই প্রার্থনায় দুয়ারে আমি বক্তব্য শেষ করছি।